যখন তখন আইন বদলে দিচ্ছে আরো তিনটে সাংঘাতিক আইন নিয়ে আসছে স্ট্যান্ডিং কমিটির পটাপট পটাপট ডিসকাশন করছে কাকুলির বাড়িতে লক্ষ্মী পুজো আমি বললাম লক্ষ্মী পুজো করতে হবে না মা লক্ষ্মী পুজোই স্ট্যান্ডিং কমিটিকে গিয়ে করো অপোজিশন পার্টির মেম্বার থেকে পাঁচ সাতজন সবই রুলিং পার্টির মেম্বার শেষ অনেক জায়গাতেও আছে কিন্তু আমরা এসব কাজ করি না আগেও গভর্নমেন্ট করতো না স্ট্যান্ডিং কমিটি ইজ নট অবলিগেটারি দিস ইজ আ ম্যান্ডেটারি হঠাৎ করে বলছি ইন্ডিয়ার নাম কাটো ভারত কার নাম লাগাও ভাই ওয়াই আই কাট দ্য নেম অফ ইন্ডিয়া দেয়ার উইল বি ইন্ডিয়া অ্যান্ড ভারত অলসো যো আমার কনস্টিটিউশন মে বাবা সাহেব আম্বেদকর বল্লভ ভাই প্যাটেল চাহ মৌলানা আবুল কালাম আজাদ চায় পণ্ডিত নেহেরু চাহ রাজেন্দ্রপুর প্রসাদ যোক বি ও টাইমে থে বিকজ বাবা সাহেব আম্বেদকর ওয়াজ দ্য মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি হঠাৎ করে সার্কুলার পার্টি দিচ্ছে সব ইন্ডিয়া নাম কেটে বাদ দাও কেন আমরা একটা ইন্ডিয়া তৈরি করেছি বলে তার তো আলাদা নাম দেওয়া আছে স্পেসিফিক এত ভয়টা কিসের কালকে যদি আমাদের নামটার সাথে ইন্ডিয়ার সাথে একটা অবলিক ভারত লাগিয়ে দিই তাহলে ভারতটা কেটে আবার কি দেবে আমাদের তো স্লোগানের নিচে হ্যাশট্যাগ আছে ভারত আমরা কেউ ইন্ডিয়াকে ইন্ডিয়া বলি বাইরে পপুলার যখন ইন্ডিয়া টিম খেলতে নামে ইন্ডিয়ার টিম বলেই সবাই আমরা চিনি আরে একটা নামে দশটা জিনিস থাকতেই পারে অশোক স্তম্ভ আমরা সবাই ব্যবহার করি কেন্দ্রও করে রাজ্যও করে অসুবিধাটার কি আছে আজকে হঠাৎ করে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে পুজোর মধ্যে এনসিআরটি কারা তারা কাদের অ্যাডভাইসে চলে অল আর রিলেটেড টু গভর্নমেন্ট ইট ইস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট দে অ্যাডভাইস

ई शुड नॉट फॉरगेट आप आज पहाड़ में हैं पावर में हैं। हम आज पावर में हैं जिंदगी भर हम लोग पावर में नहीं रहेगा कोई ना कोई नया आएगा न्यू जेनरेशन आएगा वी शुड नॉट लिव ओनली द ब्लेंडर्स फॉर देम हम हिस्ट्री को चेंज नहीं कर सकता है हमारा इतिहास रहेगा जो बड़ा बड़ा हम लोग पढ़ रहे इतिहास को चेंज कर रहा है पुस्तक का नाम चेंज कर दे कैन यू इमेजिन जोगी जी का लिखा बोय सब स्कूल में भेज